আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। হেদায়েতের সবাব বানাই দিও ইয়া আল্লাহ, করোনা ভাইরাসটাকে আমরা রে বাঁচাও আল্লাহ। এই আগুন গান্ধী ভাই দেও আল্লাহ, বিশ্বরে তুমি আর কোরআন শরীফ আছে, দোয়া কইছ। এই দোয়াটা দুই অর্থে ব্যবহার হয়, যারা আপনারা হুন বা কেউ করে উঠলে আপনারা ফায়দা দেখবে। কোরআন শরীফের কথা মুফাসসিরিন লেখছেন, ওখান থেকে আমি দেখিয়ে মুখ করে আছি, আমার বক্তব্য নয় মুফাসসিরিনের বক্তব্য। আমরা ওয়াজ উঠে গেলে তো হামসে তুলছে বাক্কা ওয়াজ করলে আল্লাহ মাফ করো। কোরআন শরীফ দিয়ে হামসে তুলছে করিয়া কোরআন শরীফ নষ্ট হইতে নয়, তুমি নষ্ট হইতে। মান ফাসসারাল কোরআন বিরাই ফালিয়া তাবাওয়া মাকাদাহু ফিন্না। হুজুরে হইন যে মন তা কিয়া কোরআন শরীফ নিয়ে বুঝাই যে ইগুর জায়গা দুঃখ ইয়া আল্লাহ না হেফাজত করে। আপনি কোরআন শরীফ বুঝাই তা করে মুফাসসিরিন এ কেরামের কিতাব হইছ, ওটার দ্বারা দুই দরিয়া বুঝাই তো আমি দেখলাম লেস হইল। দোয়া শব্দটা দুই অর্থে ব্যবহার হয়, একটা হইল আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা, আল্লাহর তসবি, আল্লাহর তাহলিল, এটা হইল দোয়া। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জিকির আল্লাহর জিকির, ওটা দোয়ার অর্থে ব্যবহৃত হয়। বাদে কিতাব হয়েছে প্রশংসা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আউটা দোয়ার অর্থে। এর বাদে হয়েছে তাহলিল, ও যে আগে হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাহলিল। এটা কি অর্থে ব্যবহৃত হয়? আমরা কই জিকির জিকির, আউটা দোয়ার অর্থে ব্যবহার। এই জিকির করলে সে খুশ হই, মাথিও আল্লাহ খুশ হই। আল্লাহ খুশ হইলে কিছু দিবানি না দিতা নাই দিবা, তে জিকির হলিও, তসবি হলিও, তহলিল হলিও দোয়ার অর্থে। আরেকটা হইল নিজের চাইত বিষয়ে প্রার্থনা, হে আল্লাহ আমার ভুয়া বুঝাইতে গিয়া ও ইউরোপ, আর তুমিও জিকির উস্কির তসবির উস্কির প্রথম তো ভুলাই যায় না রে, ওটাও ঠিক আছে। দুনিয়ার উদ্দেশ্য লাগে আপনি আল্লাহর নাম লইলা তো বসব হল্লা আল্লাহ খুশ হইলা, আপনার ভুয়া ইউরোপ যাইতো আল্লাহ একটা ব্যবস্থা লাইনে সুখে আল্লাহ কিতা করবো তাই ওটাও দোয়া। বিপদ আপদ লাগে আপনার উপরে করোনা ভাইরাস এসে তখন কিতা করতে তোমা ইস্তেফার করতে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, ওটাও দোয়ার অর্থে। ও যে ইস্তেফার করি দোয়া করি ওটা কি অর্থে? দোয়ার অর্থে। দুরুশ্বরী পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ওয়া সাহবিহি। এখন রিজাল্ট হলো অনুকা মোলা সঙ্গে অনু দেও না বুকে দে। আপনি জিকির বললা, তসবি তহলিল করলা, আপনি প্রথম পড়াইলা উদ্দেশ্য লাগিয়া সমস্ত রিজাল্ট কিটা আল্লাহ কইরা উদউনি সর্জিব নাই বলা নাই আমার কাছে সাও কিটা সাইতে আমারে খুশ করবার লাগি সাও, তোমার আশা পূরণ করি দিমু, বিপদ দূর করি দিমু, আর আমারে সাইলো ভাই ব্যাপকে সুভান হবে। আল্লাহরে সাইলে হওয়া যায় না যায় না যায়, আল্লাহরে চাইটা গিলা ভাইটা গিলা। আল্লাহ তো ও যে সৃষ্টি করছ কোথা তো চাইলে ভাইবাই, আল্লাহরে কেউ দেখছ নি দেখছ না সৃষ্টির মাঝে তো পাইলে ভাই ভাই ইন্না বি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব। এই আসমান কে ফায়দা করছ হয় না তো কিছু দেখছো নি কোনদিন ফায়দা হল্লা, এটা বিশ্বাস হয় এটা সৃষ্টিকারী কে আল্লাহ, জমিন সৃষ্টি করছেন কে আল্লাহ, আজ রায় কানুন দিন দেন কে এটা আল্লাহ, এটা আল্লাহরে পরিচয় করার নিশান, এটা আল্লাহরে পরিচয় করা সব বস।
11 فادعوه بها. এখন আমরা বুঝলাম এই দোয়া শব্দের অর্থ আমরা বুঝানি হইছে সমস্ত হামদ খার আল্লাহর সানা খার আল্লাহর তাসবিহ খার আল্লাহর তাহমিদ খার আল্লাহর আমার বিপদ আপদ দূর করত আল্লাহ শুধু তারই ক্ষমতার ভিতরে সমস্ত কার ক্ষমতার ভিতরে আল্লাহর ক্ষমতার ভিতরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর আর দোয়ার কিছু আদব আছে এমনি খালি দোয়া হলে ওই চলবে মুসলমানের লাগি দুইটা পথ দেখানি হয়েছে এই দোয়া শব্দ দিয়া কটা পথ দুইটা পথ দেখানি হয়েছে প্রথমত আল্লাহ ছাড়া কোন সত্তা প্রকৃত হারাম কিংবা মুসিবত মকসুদ আসিল দেখার যোগ্য নয় প্রকৃতপক্ষে তারিফ হলে হার করতে আল্লাহ মুসিবতের বেলা কি ফানা থেকে হার গেছে আল্লাহর কাছে উদ্দেশ্য হাসিল লাগে হার গেছে সওয়াল করতে আল্লাহর কাছে সত্তার একমাত্র লায়েক বা যোগ্য কে হইল আল্লাহ এর লাগে কোরআন শরীব সুরে ফাতিহাত কইয়াকা নাগুদ একমাত্র তোমারই ইবাদত করি কইয়াকা নাস্তাঈন একমাত্র তোমার কাছে আমরা চাই কিন্তু এর অর্থ এখানে দোয়া করতে আল্লাহর কাছে তোমার ইচ্ছা মতো শব্দ ব্যবহার করা হয় না কেউ ঈশ্বর হন কেউ গড হন কেউ দেবতা হন কেউ আরো সততা হন ভগবান হন এটা হয়ে থাকলে ওই বলি যে না আল্লাহ যে শব্দ শিখাই দিছেন আল্লাহর সব চাইতে উত্তম শব্দ শিখাইছেন তার যে ডাক্তার রব্বানা হইয়া এটা হইয়া রব্বানা 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 হে আমার প্রতিপালক হে আমার পালনেওয়ালা আমরা যে সমস্ত শব্দ দিয়ে আল্লাহরে ডাকিতাম আল্লাহ আমাদের দয়া করিয়া এটা শিখাই দিলেছ কে শিখাইছ আল্লাহ কিতা দিয়া দয়া দিয়া কইরা ওলিল্লাহ ইলাসমাউল হুসনা ফাদউ বিহা ও আমার বান্দা হল আমার সুন্দর সুন্দর নাম আছে শিবতী নাম আছে ওই নাম ধরিয়া আমরা রে ডাকো আমারে ডাকো হ্যাঁ আগের বুজুর্গ লইটা জিকে বলেছিলাম পড়ি লকলা ইয়া হান্নান ইয়া মান্নান হান্নান খার নাম আল্লাহ ইয়া দয়ালু ইয়া সুবহান ইয়া রহমান ইয়া বুরহান মান আলাইনা বিল গুফরান ওটা জিকির আছে আগে জিকির হয় ইমাম বুখারী মুসলিম আবু হুরায়রা তা কি হই আল্লাহর 99টি নাম আছে আল্লাহর কতটা নাম আছে 99টা নাম আছে আল্লাহ জানাইবেন আবিদ আমার এই 99 নাম যে বন্ধায় মুখস্থ করি লাইব তারে আমি জান্নাতবাসী করি লাইব আলি ইটা ইটা গান ইটা ইটা গীত ইটা আল্লাহ 99 নাম লিখো নাম লিখলে ভিতর রুশনি ইমাম তিরমিজি হাকিমে বর্ণনা করছে যার 99টি নাম পাঠ করিয়া তেলাওয়াত করিয়া যে মকসুদর লাগি আল্লাহর কাছে সওয়াল করবে আল্লাহ কবুল করবে হবে সুবহানাল্লাহ আল্লাহ 99 নামের লাগি দলাইলু খায়রাত ইতাত কিতা আছে আল্লাহ সিফতি 99 নাম আছে এটা বড় লাগে কোরআন শরীফ হইছে দুনি আস্তাজিব লাকুম আর হদিস শরীফ হইছে না দোয়া ও মুকুল ইবাদত বয়ন ইবাদত সার মগজ প্রতিকে দোয়া ছাড়া উপায় নাই দোয়া ছাড়া উপায় নাই এর লাগে আল্লাহর হবিবে কই তোমরা আল্লাহরে ওলা ডাকো আন্তা বুদাল্লাহ কান্নাকা তারা তুমি আল্লাহরে দেখরায় দেখি দেখি আল্লাহর জাতর সামনে উন্দ ইয়া রুকু করায় মাথা নাক লাগাইয়া সৈদ্ধা করায় পাইলাম থাকুন তারাও
اللهم اعيني مسكينا واجرنا مسكينا واجرنا بزمرة المساكين يا الله صافي بلا الرور فريتا صافي بسكوتور صافي بلا الرور فريتا صافي الاخر عليم بلا الرور فريتا صافي طريقة البزرق بلا الرور فريتا صافي اتر في زياب دي اي بچين تر يامداري في زياب نصيب يا الله تمار جدا شما منشا اچھا امرار تمار دیکی امرار قول و خاضر رجوع ری دیو و سلام علی المرسلین الحمد لله رب العالمين.